এই এক জ্বালা হয়েছে বুঝলেন তো, প্রত্যেকদিন সকালবেলা হবে আর কি খাবো কি খাবো, জল খাবার এই নিয়ে মাথা ব্যথা। তো যাই হোক, আজকে ভাবলাম পরিষ্কার কড়াইয়ে একটু সাদা সাদা পাঁপড় ভেজে নিই। দেখতে পাচ্ছেন আমার কড়াইটা কত পরিষ্কার। যাই হোক, তো ফটাফট ফটাফট কয়েকটা পাঁপড় ভেজে নিলাম। তারপর ভাবলাম শুধু পাঁপড় ভাজা দিয়ে মুড়ি দেবো, আহারে গরিবের একটা সীমা থাকে। যাই হোক, তারপরে কটা বাদাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। বাদামগুলো গোল করে ঘুরি 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 ভাজতে 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 দেখছি বেশ অনেকটাই ভাজা হয়ে গেল। দুটো তো মানুষ, কতবার খাবো বলুন, পেট তো নয় প্যাটরা, তাই বলবেন তখন আবার আপনারা। যাই হোক, বাদাম আর পাঁপড় ভাজা শেষ। এইবার গাছ থেকে কাঁচা লঙ্কা, টাটকা কাঁচা লঙ্কা, লঙ্কা তো নয় সোনা সোনা, লঙ্কার যা দাম এখন সোনার সমান। যাই হোক, সেই লঙ্কা নিয়ে এলাম আর এমনি করে ঘুরিয়ে ঘুরিয়ে তেল দিতাম। মানে কীরকম করে বলুন তো, ওই যেমন করে বরের চারিদিকে সাতসী ঘোরাই সেরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে তেল দিতলাম। তারপর কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, সর্ষের তেল আর সিম্পল মুড়ি আর বাদাম আর পাঁপড় দিয়ে জলখাবারটা সেরে ফেললাম। কিন্তু পাঁপড়টা খেতে কেমন হয়েছে সেটা তো আমিই বুঝতে পারবো, আপনারা তো বুঝতে পারবেন না। তো যাই হোক, আপনারাও বাড়িতে করে দেখবেন যে পাঁপড় খেতে কেমন। না মানে আমি বলছি বলে নয়, আপনারা নিজের মতন করে নিজের মতন করে ভাজবেন, কেউ লাল কেউ সাদা করে, ঠিক আছে? যাই হোক, আমি তখন একটা টেস্ট করে দেখি কেমন হয়েছে আমার ভাজা, নিজের ভাজা পাঁপড়।